আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, আজকে আপনার সাথে চমৎকার একটা টেস্টনেটের অফার শেয়ার করব। তো যারা যারা টেস্টনেটের অফারটাতে পার্টিসিপেট করবেন, তারা কিন্তু তাদের যে আপকামিং এয়ারড্রপে তারা লঞ্চ করবে, সেখানে কিন্তু আপনার এলিজিবল থাকবেন, ঠিক আছে? তখন কিন্তু আপনার প্রত্যেকে এখানে জয়েন করে কিন্তু ভালো একটা প্রফিট করে নিতে পারবেন তাদের এয়ারড্রপে। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের তাদের টেস্টনেটে জয়েন করতে হবে। তো টেস্টনেটে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা কিন্তু ভিডিওতে দেখাই দেবো, তো ফুল কন্টিনিউ করতে থাকেন। শুরুতে আপনাদের একটা কাজের কথা বলে দেবো, সেটা হচ্ছে গিয়া আনঅফিশিয়াল আর্নিং, মানে আনঅফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার জন্য এখানে সাবস্ক্রাইব বাটন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বারে ক্লিক করলে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন, যেন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান, ঠিক আছে? তারপর যেটা করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আপনারা, ওখানে দেখতে পারবেন টু অফার লিঙ্ক, বাস্কের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিরেক্টলি আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। তো আপনি যেমন টেলিগ্রাম চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে জয়েন লেখাটা দেখতে পারবেন, জয়নে ক্লিক করে জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রামটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সব ভিডিও বা সব ধরনের অফার কিন্তু সবার আগে আগে শেয়ার করে থাকি, সো এটাকে মিস করবেন না জয়েন করতে। ওকে, তো বেশি কথা বলবো না, কীভাবে পার্টিসিপেট করবেন সেটাই দেখাই দিই। ফার্স্ট অফ অল আপনি এখানে দেখতে পারবেন যে বিএনবি ফসের জাস্ট এই লিঙ্কটা কপি করে আপনার ওই এক্সটেনশন সাপোর্টের যে ব্রাউজারগুলো আছে, যেমন কিবি ব্রাউজার বা ইয়ানডেক্স ব্রাউজার, মিসেস ব্রাউজার, এগুলো ব্রাউজার, ঠিক আছে? কিবি ব্রাউজারটা আপনারা ইউজ করতে পারেন। তো এখানে এই লিঙ্কটা পেস্ট করবেন, আমি কম্পিউটার দিয়ে করতেছি, আপনার ফোন দিয়ে করবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো দেখাই, তারপর আপনারা যখন ওই লিঙ্কটা পেস্ট করবেন, এমন ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে আপনারা ক্যাপচাটা সল্ড আউট করে নেবেন। কেমন ক্যাপচাটা আপনারা প্রত্যেকেই সল্ড আউট করে নেবেন। তো যখন আপনারা ক্যাপচাটা সল্ড আউট করবেন, তখন আপনার সামনে সিম অনেক ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা যেটা করবেন, এখানে আপনাদের অ্যাড্রেসটা সাবমিট করতে হবে, ঠিক আছে? তো অ্যাড্রেসটা আপনারা সাবমিট করবেন, কোন অ্যাড্রেসটা দেবেন, যে অ্যাড্রেসটা দিয়ে আপনি ট্রাস্ট ওয়ালেট ওই টেস্টনেটে জয়েন করবেন, ওই অ্যাড্রেসটা দেবেন, ট্রাস্ট ওয়ালেটের বা মেটামাস্কের যে কোনো একটা অ্যাড্রেস দেবেন, যেটা দিয়ে মূলত টেস্টনেটে জয়েন করবেন, ঠিক আছে? তারপর এখানে দেখতে পারবেন গিভ মি বিএনবি, এখানে ক্লিক করার পর 0.1 এখানে একটা ক্লিক করবেন, আমার দেবে না এখানে তারা, কারণ আমি 11-12 ঘন্টা আগে কিন্তু একবার ক্লাইম করছি, যার কারণে আমাকে দেবে না। আপনাদেরকে প্রত্যেকে কিন্তু 0.1 BNB তারা সেন্ড করে দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম ফসেট লিঙ্ক। দেন আপনারা যেটা করবেন, একদিন চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, আসার পর এখানে দেখতে পারবেন তাদের যে অফিসিয়াল একটা ফসেট আছে, সেটাও কিন্তু আপনাদেরকে ক্লাইম করতে হবে। সেটা ক্লাইম করার জন্য যেটা করবেন, এই নিচের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় লিঙ্ক, জাস্ট এই দ্বিতীয় লিঙ্কে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন বলতে দ্বিতীয় লিঙ্কটা কপি করে ব্রাউজারে আনবেন, আনার পর এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। প্রথমে আপনার ডিসকানেক্ট দেওয়া থাকবে, তো ওয়ালেটে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এই এখানে দেখতে পারতেছেন রিকোয়েস্ট লেখা, জাস্ট রিকোয়েস্টে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? রিকোয়েস্টে ক্লিক করার পর আপনার মেটামাক্সে কনফার্মেশন চাবে, তো এখানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে ফসেটটা পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর আপনার এটার কাজ শেষ। দেন আপনি কী করবেন, আবার আমার টেলিগ্রামে আসবেন, আসার পর এখানে মেইন পেজ, মানে মেইন টেস্টনেট পেজ যেটা, সেটা এখানে পাবেন আপনারা। তো এখান থেকে এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন, মানে লিঙ্কটা ওইখানে কপি করে আনবেন ব্রাউজারের ভিতরে। আনার পর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পারবেন লঞ্চ অ্যাপ, জাস্ট এই লঞ্চ অ্যাপে একটা ক্লিক করে দেবেন প্রত্যেকেই, ঠিক আছে? লঞ্চ অ্যাপে যখন ক্লিক করবেন, একটু লোডিং নেবার এখানে কী কী করতে হবে সেটা কিন্তু আমি টেলিগ্রামে বলে রাখছি। দেখেন, ফার্স্ট অফ অল আপনি ট্রেডে ক্লিক করবেন, ট্রেডে ক্লিক করার পরে বাই করবেন, সেল করবেন, ঠিক আছে? তারপর পোলে ক্লিক করবেন এবং কি উইথড্র করবেন, দেন এখান থেকে ফার্ম করবেন, লং এবং শর্ট করবেন, মিন করবেন। এতটুকুই, খুবই সিম্পল কাজ, আপনাদেরকে দেখাইতেছি, আপনারা প্রত্যেকেই দেখেন, তাহলে কিন্তু ইজিতে এখানে পার্টিসিপেট করতে পারবেন। ওকে, কোনো প্রবলেম হবে না। আই হোক, দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্টেড আছে, আপনাদের কানেক্টেড না থাকলে কানেক্ট করে নেবেন। দেন এখানে আপনার ব্যালেন্সটা শো করবে, এখানে আপনাদের 100 ব্যালেন্স শো করবে, আমার 300 করতেছে, কারণ আমি 3 বার ফসেটটা ক্লাইম করছি। আপনারা চলে একাধিকবার ফসেটটা ক্লাইম করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। দেন এখানে 100 যখন থাকবে, তখন আপনি কী করবেন, এখানে বসাবেন 50টা, ঠিক আছে? তো আমার যেহেতু এখানে 300 আছে, আমি এখানে 200 বসাই দিই, কোনো সমস্যা নেই, 200 বসাবেন, ঠিক আছে? 200 বসানোর পর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পারতেছেন অ্যাপ্রুভ, জাস্ট এই অ্যাপ্রুভ একটা ক্লিক করে দেবেন। ওকে, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন প্রত্যেকেই, তো প্রত্যেকে অ্যাপ্রুভে একটা করে ক্লিক করে দেবেন, আবারও বলতেছি প্রত্যেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। ওকে, তো গাইস যখন আপনারা অ্যাপ্রুভে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার সামনে সেম এমন এক ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? তো আপনি এখানে যেটা করবেন, এখানে এমন ইন্টারফেস ওপেন হলে আপনারা জাস্ট এখান থেকে ম্যাক্স লেখাটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে একটা ম্যাক্স লেখা দেখতে পারতেছেন, জাস্ট ম্যাক্স একটা ক্লিক করে দেবেন, 300 উঠে যাবে। তারপর এখান থেকে নেক্সট বাটনটা একটু টাইম নেবে, ঠিক আছে? তারপর এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? নেক্সটে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এটা এখানে 200টা টোকেন কিন্তু আপনার বাই হয়ে যাবে। বাই হয়ে যাবে বলতে, যেখানে নিচে দেখতে পারতেছেন 0.36 এটা বাই হবে। দেন আমার আপনাকে আবার সেল করতে হবে, এখানে আবার অ্যাপ্রুভ করতে হবে, আপনার আবার অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, ঠিক আছে? মানে মেটামাস্কে বারবার কি কনফার্মেশন আসবে, এটা বিষয় না। যারা এগুলো টেস্টনেটে কাজ করেন, তারা জানেন টেস্টনেটে মূলত কীভাবে কাজ করতে হয়। তো দেখেন, এটা কিন্তু একটা কিন্তু আপনার কনফার্মেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেন সাবমিটেড কমপ্লিটেড, কমপ্লিট, ঠিক আছে? ট্রানজ্যাকশন সাবমিটেড। তো আপনি এখন যেটা করবেন, এখান থেকে সেলে একটা ক্লিক করে দেবেন, যেহেতু আপনি বাই করে ফেলছেন, তো এখন একটা সেলে ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করলে
এখান থেকে একটু টাইম নেবে, মানে টাইম নেবে এই জন্যই, কারণ টোকেনটা কেটে নিতে একটু টাইম লাগে, ঠিক আছে? তো আপনি একটু ওয়েট করবেন, ওয়েট করে এখানে টাইম নেবেন, একটু দেখতে পারবেন তাহলে আপনার এখানে টোকেনটা কমে। আচ্ছা গাইস দেখেন এখানে একটু সমস্যা হয়েছে কি, সার্ভারটা একটু সমস্যা করতেছে, প্রবলেম করতেছে, তো এখন ভিডিও মেক করতেছি, এখন এই প্রবলেমটা শুরু হয়েছে, ঠিক আছে? তো আমি বলে দিই আপনার কাজটা কীভাবে করবেন। ফার্স্ট অফ অল আপনার তো সেল করাটা দেখা বা বাই করাটা দেখাইলাম, এখন সেল কীভাবে করবেন। সেল করার জন্য যেটা করবেন, আপনি সেলে ক্লিক করবেন, দেন এখানে আপনার যত টোকেন থাকবে অর্ধেক, ঠিক আছে? ধরেন আপনার 0.3 আছে, আপনি এখান থেকে 1.5 বা কিছু একটা, 1.3 বা আপনি একটা অ্যামাউন্ট আমি আপনাদেরকে দেখাই দিই, 1.2 দিলাম। এখন আমার কাছে নাই বেদায় কিন্তু এমন দেখাই যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখানে 0.0 হবে, এইভাবে আসলে হবে না, 0.0 দিবেন, আগে 0.12 দিবেন, তারপর বেশি হয়ে গেছে 0.0, আরেকটা 0 দিবেন, দেন 1.2 দিবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে অ্যাপ্রুভ করবেন, তারপর আপনার মেটা মাস্কে কনফার্মেশন আসবে, কনফার্মটা করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার এই কাজ শেষ। দেন আপনি কী করবেন, এখানে পুলে যাবেন, ঠিক আছে? উপরে দেখতে পারতেছেন পুল লেখা, জাস্ট পুলে যাবেন। পুলে যাওয়ার পর এখান থেকে আপনার যত অ্যামাউন্ট থাকবে, দেখেন এখানে কিন্তু আমার 300 অ্যামাউন্ট দেখাইতেছে, আপনি এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবেন। ম্যাক্সে ক্লিক করবেন বলতে এখান থেকে অর্ধেক লিখবেন, আপনার যত অ্যামাউন্ট এদিকে উপরে শো করবে, এখানে ব্যালেন্সে এখানে শো করবে, আর অর্ধেকে ক্লিক করে দেবেন। অর্ধেকে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে যায় এখানে প্রোভাইড লেখা আছে, জাস্ট প্রোভাইড একটা ক্লিক করে দেবেন, বুঝছেন ভালোভাবে? তারপর হয়েছে কি, আপনার মেটা মাস্কে একটা কনফার্মেশন আসবে, ওইটা কনফার্মটা করে দেবেন। দেন আপনি ওয়ালেটে একটা ক্লিক করবেন, ওয়ালেটে যখন ক্লিক করবেন তখন সেমভাবে ওই ওইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেহেতু আমি করতে পারতেছি না এখানে, এই জন্য এমন দেখাইতেছে, নো লিকুইডিটি ফান্ড এখানে দেখাইতেছে। তো আপনি এখান থেকে উইথড্র করে নেবেন, মানে যতটুকু আপনি এখান থেকে প্রোভাইড করবেন, এক্সাম্পল আপনাকে আমি দেখাই এখানে ক্লিক করে, ধরেন আপনি এখানে 10টা টোকেন প্রোভাইড করছেন, দেন উইথড্রতে ক্লিক করে 5টা উইথড্র করে নিয়ে নেবেন, দেন আপনার উইথড্র কাজ কিন্তু শেষ, ঠিক আছে? তারপর আপনি ফার্মে একটা ক্লিক করবেন, ফার্মে ক্লিক করে কিন্তু এখানে আপনি একটা টোকেন সিলেক্ট করে নেবেন, কোনটা সিলেক্ট করবেন আপনাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন MAAPL আছে, এই টোকেনটা আপনারা এখান থেকে প্রত্যেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর যেটা করবেন আপনারা, তারপর যেটা করবেন আপনারা মূলত এখান থেকে এই যে এই টোকেনটা সিলেক্ট করে নেবেন, এটা ক্লিক করে দেবেন এটার ভিতরে, ঠিক আছে? এটা যখন ক্লিক করবেন আপনাকে দেখায় কেমন ইন্টারফেস হবে নেবে, মূলত সার্ভারটা খুবই প্রবলেম করতেছে যার কারণে আমি ঠিকঠাক দেখাইতে পারতেছি না। তো তারপর আপনি দেখবেন এখানে আপনার ব্যালেন্স শো করবে, 50টা হোক বা 100টা হোক, আপনার এখানে যতটা ব্যালেন্স শো করবে তার অর্ধেক 50% আপনি এখানে দিবেন। বসানোর পর এখান থেকে এই ম্যাক্সে ক্লিক করলে এটা এখানে 54 আসতেছে না, আপনাদের আরও কম আসবে, 0.1 বা 0.2 এমন থাকবে। তারপর আপনারা এখান থেকে এই অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, ঠিক আছে? অ্যাপ্রুভে ক্লিক করবেন আর এখান থেকে ম্যাক্স করে দেবেন, মূলত আগে অ্যাপ্রুভ করবেন, তারপর নিচে ম্যাক্স করে এখান থেকে ফার্ম করে দেবেন, ঠিক আছে? তারপর এটা কিন্তু লংয়ে লাগাইছেন, দেন শর্টে যাবেন, সেমভাবে শর্টে আসার পর আপনি এখান থেকে একটা অ্যামাউন্ট বসাবেন, এভাবে বসানোর পর এখান থেকে অ্যামাউন্ট এটা অটোমেটিক বসা যাবে, এটা অটোমেটিক বসা যাবে, এখান থেকে নিচে থেকে অ্যাপ্রুভ HAY এটাতে একটা ক্লিক করে দেবেন, বুঝতে পারছেন? এতটুকু করবেন, করার পর আপনি এতটুকু কাজ শেষ। তারপর আপনি মিন্ট লেখাটা দিয়ে মিন্টে একটা ক্লিক করে দেবেন, মিন্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে আপনি যা থাকবে ভালোভাবে বুঝছেন, যা থাকবে 100% করবেন, ঠিক আছে? 100% করার পর এখান থেকে অ্যাপ্রুভ, দেন আপনার মেটামাস্কে কনফার্মেশন আসবে, মেটামাস্কে কনফার্মেশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু এখানে পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন এতটুকু কাজ। আমি ফুল কাজটা করে দেখাতে পারলাম না সার্ভারটার কারণে, যদি এইভাবে দেখাইতে যাই তাহলে 3-4 ঘন্টা লেগে যেতে পারে, কারণ সার্ভারটা খুবই স্লো, মানে ট্রানজাকশন হইতেই আসে না। তো আপনি একটু মানে ঠিকঠাক টাইম দেখে দেখে কাজ করবেন, যখন সার্ভার প্রবলেম তো প্রবলেমই, যখন সার্ভারটা ঠিক হবে তখন আপনারা এখানে জয়েন করার চেষ্টাটা করবেন, অবশ্যই জয়েনটা করবেন। যদি জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু তাদের আপকামিং যে এয়ারড্রপ সেটাতে কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ভিডিওতে চ্যানেল নতুন হলে মাঝে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।